আমরা এবারে চোখ রাখব বালুরঘাটের খবরে। লকডাউনের জেরে স্থানীয়দের সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিয়ে পণ্ড হতে হতে বেঁচে গেল এক নবদম্পতি। তাদের উদ্যোগে রীতিমতো সোশ্যাল ডিস্টেন্স মেনে মুখে মাস্ক পরিহিত হয়ে স্থানীয় মন্দিরে মাত্র পাঁচজন নিকট আত্মীয়দের উপস্থিতিতে শুভ পরিণয় আবদ্ধ হলেন এই নবদম্পতি। না অনু না শঙ্খধ্বনি, শুধুমাত্র কালীমায়ের সামনে পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারিতের মধ্যে দিয়ে সিধুদান পর্বশ্রী তাদের বহু আকাঙ্ক্ষিত পরিণয় আবদ্ধ হল তারা। আর দুপুরে ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ব্রিজ কালীবাড়ি এলাকায় ব্রিজ কালী মন্দিরে। জানা গেছে বালুরঘাট শহরের নামাবঙ্কি এলাকার স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ দাসের সাথে হিলি থানার তিউর এলাকায় সিআইএল গ্রামের বাসিন্দা শিল্পী সিংহের বিয়ে প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে সম্বন্ধ ঠিক হয়ে ঠিক হয়েছিল। সেই মতো শিল্পী এবং বিশ্বনাথ দুই পরিবারের তরফে নিজেদের বিয়ে বাবদ জমানো স্বপ্ন সঞ্চয় দিয়ে বিয়ের কেনাকাটা করে যাবতীয় প্রস্তুতি শেষ করে নিয়ে আসে। কিন্তু এরপরে করোনা হানা দেয় দেশে, আর তার জেরে শুরু হয় দেশজুড়ে লকডাউন। যদিও তার প্রথম পর্যায়ে 21 দিন থাকলেও তাতে দুই পরিবারের বিয়ে নিয়ে কোনো অসুবিধা হতো না, কিন্তু বাধসাধ্য লকডাউন। কেন্দ্রীয় সরকার 21 দিন লকডাউনের সময়সীমা বাড়িয়ে মে মাসের 3 তারিখ অবধি করে দেওয়ায় তাদের বিয়ে নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। এবং তারপরে দুই পরিবারের তরফে বিয়ে নিয়ে মানসিক টানাপোড়েন শুরু হয়ে যায়। কেননা বলতে গেলে বিয়ে নিয়ে দুই পরিবার নিজেদের সঞ্চয় সবটাই ব্যয় করে শেষ মুহূর্তে এসে দিশেহারা। আর এরপরে তাদের এই সমস্যার কথা জানতে পেরে স্থানীয় ব্রিজ কালী মন্দির এলাকায় সময়পূর্ণ কয়েকজন এগিয়ে আসেন এবং তাদের বিয়ে এই সমস্যা থেকে উদ্ধার করে। আমরা শুনে নেব তাদের বক্তব্য। এই যে এইভাবে বিয়ে চলছে, হ্যাঁ, এই কি কারণে এরকম ভাবে বিয়ে করলেন, কি কারণে এরকম লকডাউনের মধ্যে এইভাবে বিয়েটা হলো, কি করা যাবে এখন, হচ্ছে পরিস্থিতি আর অনেকদিন আগে থেকে অনুষ্ঠানটা লকডাউন হয়ে গেল এর মধ্যে। আপনার নাম দাদা? আপনার নাম? আপনার লকডাউনের মধ্যে কি নিয়ম মেনে এই বিয়েটা হলো? দেখুন, এখন তো লকডাউন চলছে, সব দিকে সমস্ত কিছু তালাবন্দি, সে তার মধ্যেই যেহেতু এদের বিয়েটা অনেকদিন আগে ঠিক হয়েছিল, হ্যাঁ, করা সম্ভব হচ্ছে না, এখন তো মানে সমস্ত কিছু নিষিদ্ধ, সেই জন্যে আমাকে এখানে প্রস্তাব দেওয়া হয় যে ছেলে মেয়েটার বিয়েটা খুব সংক্ষেপে নিয়ম মেনে বিধিবদ্ধভাবে দেওয়া যায়। আমি প্রস্তাবে সম্মত হয়ে গেলাম, গিয়ে সেই মতো ছেলের ওদেরকে আসতে বললাম, এসে যেমন করে নিয়ম যেটুকু করতে হয় সংক্ষেপে সেইটুকু করিয়ে দিয়েছি। লকডাউন পরিস্থিতির মধ্যে এই বিয়েটা যে হচ্ছে কীভাবে আয়োজিত হচ্ছে? আসলে সরকার তো নানা রকম বিধিনিষেধ আরোপ করে দিয়েছেন আমাদের মানব কল্যাণের জন্য। একমাত্র আমরা যদি লকডাউন মেনে ঘরে থাকতে পারি তাহলে এই ভয়ানক করোনা ভাইরাসের হাত থেকে আমরা মুক্তি পাব। তো এরকম পরিস্থিতিতে ওদের বিয়েটা আগে থেকেই ঠিক হয়েছিল, তো কতদিন আর এইভাবে ফেলে রাখা যাবে? তাই কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়ে আমাদের এই বিচকালী মন্দির, এমনিতেও এই মন্দিরে অনেক বিয়েই হয়, এই মন্দিরে বিনা আড়ম্বরে মটুক ছাড়া আসন ছাড়া শুধুমাত্র ফুলমালা এবং সিঁদুর দিয়ে পুরোহিতের এবং আমাদের দু একজনের তত্ত্বাবধানে সরকারের বিধি নিয়ম মেনে মাস্ক বেঁধে এই বিবাহ কার্য সম্পন্ন।